ভিডিওটাতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম, এরপর থেকে প্রতি সপ্তাহে আমরা যতগুলো চাকরির আপডেট রয়েছে সেই সমস্ত চাকরির আপডেটের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এখানে একটি পিডিএফ রয়েছে, যেই পিডিএফে যে সমস্ত চাকরিগুলো 10/10/2021 থেকে 16/10/2021 পর্যন্ত যার নোটিফিকেশন বেরিয়েছে বা যার ফর্ম ফিল আপ চলছে সেই সমস্ত চাকরির আপডেটগুলো এখানে তুলে ধরা হয়েছে, এবং এখানে টোটাল 6টা চাকরির আপডেট তুলে ধরা হয়েছে। এই যে পিডিএফটা, এই পিডিএফটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আশা করি সেখান থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন, এবং অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আগামী দিনে এরকম ভিডিও আপনারা প্রত্যেকে চান কিনা। তাই চাকরির খবরে এখানে টোটাল 6টা চাকরি রয়েছে, যেখানে রাজ্যের পৌরসভার স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, যেটা শিলিগুড়ি জেলাতে হচ্ছে। তারপরে ওয়েস্টবেঙ্গল এশিয়াটিক সোসাইটি, এখানেও নিয়োগ চলছে। এইখানে নিয়োগের কী কী বিষয় রয়েছে সেই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। এবং ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এইচএস স্কুল টিচার রিক্রুটমেন্ট 2021, অর্থাৎ ফারাক্কা ব্যারেজে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিম্নলিখিত বিষয়গুলিতে শিক্ষক নেওয়া হবে, সেই সমস্ত শিক্ষক যে নেওয়া হবে তার ডিটেলস রয়েছে। পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান ওয়েলের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ, এবং প্রশিক্ষণের জন্য কী কী শূন্যপদ রয়েছে, কী যোগ্যতা প্রয়োজন, সেগুলোও তুলে ধরা হয়েছে। এবং এরপর যেটা রয়েছে, ব্যাংকের ক্লার্ক নিয়োগ, যেটা IBPS-এর মধ্যে টোটাল 7,000 ক্লার্ক নিয়োগ করা হবে। বয়সসীমা কত, ন্যাশনালিটি কী প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন ফি এবং লাস্ট ডেট ফর্ম ফিল আপে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। খাদ্য দপ্তরের কর্মী নিয়োগ, যেটা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, টোটাল 233টা পদে এরা নিয়োগ করছে, এবং এই নিয়োগের যে টোটাল বিজ্ঞপ্তি সেটা সম্পূর্ণ তুলে ধরা হয়েছে অত্যন্ত সহজভাবে, সহজ উপায়ে আপনাদের কাছে এখানে আমি জানিয়েছি। এবং সবথেকে যেটা শেষে আকর্ষণীয় বিষয় আমি আপনাদের কাছে রেখেছি, যে সম্পূর্ণ যে ওয়েবসাইটগুলো রয়েছে, যতগুলো চাকরির কথা বললাম সেই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু এই পিডিএফের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং আগামী দিনে এই ধরনের ভিডিও আপনারা চান কিনা সেটাও জানাবেন। এবং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব ভিডিওটাতে একটা লাইক, একটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে প্রত্যেকে এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য।